কাজের দিন হোক কিংবা ছুটির দিন, অতিথি এলেই গরমের মৌসুমে ছালাও আমপানা বিলি করে অতিথিদের আপ্যায়ন সারছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান। পৌরসভা তো বটেই, এছাড়া অনেকেই বিভিন্ন প্রয়োজনে হানা দিচ্ছেন তার রাজনৈতিক কার্যালয় কালীতলাতে। কিন্তু যেখানেই থাকুন না কেন, অতিথিদের জন্য ব্যবস্থা করে রাখছেন আমপানার। প্রচণ্ড গরমে রোদ থেকে চেয়ারম্যানের সাথে দেখা করতে আসলে প্রথমেই অতিথিদের আগে ঠান্ডা ঘরে চেয়ারে বসতে দেওয়া হচ্ছে। তারপর তাদের পৌরকর্মী থেকে কার্যালয়ের কর্মীরা আমপানার শরবত তৈরি করে অতিথিদের দিচ্ছেন। আমপানার খাওয়ার পর তারপর চেয়ারম্যানের পৌর নাগরিকদের সঙ্গে কথা বলছেন। মাঝ বৈশাখের তীব্র দাবদাহে কাহিল হয়েছে মালদাবাসী। অনেকেই পৌরসভার বিভিন্ন প্রয়োজনে জরুরি কাজে পৌর নাগরিকদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, তাদের সমস্যার কথাও চেয়ারম্যানকে বলছেন। চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে গিয়ে অনেকেই অবাক হচ্ছেন, কারণ চেয়ারম্যান এর পক্ষ থেকে কর্মীরা অতিথিদের আমপানার শরবত তুলে দিচ্ছে, আর সেই শরবত খেয়ে তৃষ্ণা মিটিয়ে তারপর চেয়ারম্যানের সাথে প্রয়োজনীয় কথা বলছেন অতিথিরা। চেয়ারম্যানের এই অতিথি আপ্যায়ন দেখে খুশি পৌর নাগরিকরা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পঞ্চমবার পৌরসভা চেয়ারম্যান হওয়ার পর এবার মেনুতে যোগ হয়েছে আমপানার শরবত। কাজের দিন হোক কিংবা অন্য কোনো ছুটির দিন, অনেকেই আমার কাছে প্রয়োজনে আসেন, অতিথি হয়ে তাদের আপ্যায়ন করতে এই আমপানার শরবতের ব্যবস্থা করেছি। তাদেরও তৃষ্ণা মিটছে, আমারও তৃপ্তি হচ্ছে। একসময় রাজ্যের পর্যটন মন্ত্রীর দায়িত্বে থাকার সময় আমাদের আপ্তবাক্য ছিল অতিথি দেব ভব, অতিথিদের জন্যই তাই এই আমপানার ব্যবস্থা। তাছাড়া মালদার আমের খ্যাতি বিশ্বজোড়া। পাকা আমের পাশাপাশি অনেকেই কাঁচা আম বেশি পছন্দ করেন। তীব্র গরমে এই আমপানার শরবত খেলে শরীর ভালো থাকবে। এই গরমে চা কফির বদলে ঠান্ডা পানীয় মানুষ বেশি পছন্দ করছে, তাই এই আমপানা শরবত মানুষ খেয়ে আরাম পাচ্ছেন। কি জানাচ্ছেন পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনব। অতিথিরা আসবে, আমার সঙ্গে দেখা করবে, বিভিন্ন কাজে আসবে, তাদেরকে ভালো মতো আপ্যায়ন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি নিজে ট্যুরিজম মিনিস্টার ছিলাম, একটা স্লোগান ছিল অতিথি দেবায় ভব। তো অতিথিরা তা আসলে তাদেরকে দেবতার সঙ্গে তুলনা করা উচিত। সেক্ষেত্রে যারাই আসে, এখন তো গরমের সময় প্রচণ্ড তাপ প্রবাহে কেউ চা কফি খেতে চায় না, তাই আমপান্না খাওয়া হচ্ছে। আমের মধ্যে হচ্ছে আমের টেস্ট পাচ্ছে, স্মেল পাচ্ছে, আর ঠান্ডা পানীয়টা পাচ্ছে, তার অন্তত একটু খুশি হচ্ছে। আবার আমপান্না চান না, অন্য শরবত চান, সেটাও ব্যবস্থা করা হচ্ছে, একদম উপকার। টক খেতে তো ডাক্তারই বলে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমোটিভ, MH রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। এদিন চেয়ারম্যানের সাথে দেখা করতে আসা পৌর নাগরিক আকরাম আলী কি জানাচ্ছেন, শুনব। পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়ের কাছে কিছু সমস্যা নিয়ে, তো উনি সমস্যা শোনার আগে আমাদেরকে চা কফির বদলে গরমে আমপানা দিয়ে স্বাগত জানালেন। আমরা এই আমপানা দীর্ঘদিন পর পেয়ে খুব খুশি এবং ভালোও লাগলো ওনার এই আমপানার ব্যাপারটা আর কি। তারপর উনি আমাদের সমস্যার কথাও শুনলেন এবং সমস্যা সমাধানের পুরোপুরি আশ্বাসও দিয়েছেন। এই গরমে আমপানা দিয়ে স্বাগত জানানো মানে দীর্ঘদিন পর, এটা এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা খুব আমাদের খুব ভালোও লাগছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান এই আমপানা দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা চেয়ারম্যানকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন পর উনি আবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হয়েছেন এবং আমরা সমস্যা নিয়ে যখন এসেছি এই গরমে আমপানা দিয়ে স্বাগত জানিয়েছেন বলে আমরা খুশি এবং আমাদের সমস্যা সমাধানেরও পুরোপুরি আশ্বাস দিয়েছেন। সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষদের ইংরেজবাজার পৌরসভার